বাচ্চো দুর্গাপূজার প্যান্ডেল খুবই মজা লাগে। এখন রাস্তাগুলো বেশ ভালোই ভিড়, কারণ পূজোর জন্য সব কেনাকাটার ব্যাপার আছে সব। তো এটা হচ্ছে দুর্গা মন্দির আর প্যান্ডেল হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির বাইরের প্যান্ডেলটা। তো আগে এখানে হতো যেটা, সেটা এখন এই লাইব্রেরিতে হচ্ছে। তো এটা হচ্ছে মল ছোট্ট পাড়া, এই জিনিসটা কিনতে এসেছি। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। তো গাইজ, আজকে আর একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো দুদিন ধরে আমার খুবই জ্বর হয়েছে, তো জ্বরটা অনেকটাই সেরে গেছে, কিন্তু হয়তো কথাতে তোমরা বুঝতে পারছো যে এখন অল্প অল্প আছে আর আছেও। তো জ্বর সেরে গেছে কিন্তু মাথায় লাগাটা এখনো যাচ্ছে না, প্রচন্ড মাথায় লাগছে। আর এই ওয়েদারটা দেখছি অনেকেরই জ্বর হচ্ছে, আর সবারই সেম সিমটমই হচ্ছে, কারণ মাথায় লাগা, গা বমি দেওয়া, এরকম টাইপেরই হচ্ছে এই জ্বরটাতে। এখন যা হচ্ছে হোক, পুজোর সময় কিছু না হলেই ভালো। তো আজকে আমি কলেজটা যেতে পারিনি, কারণ শরীরটা প্রচণ্ডই খারাপ করছিল সেই জন্য। আর আমাদের পুজোর জন্য ঘর ঝাড়া কমপ্লিট হয়ে গেছে, তো শনি রবি দুদিন মিলে ঝেড়েছি। তো খুবই মুশকিল হচ্ছিল ঘর ঝাড়তে, কিন্তু তাও ঝাড়তেই হলো। তো আজকে যা যা হতে চলেছে সব তোমাদের সাথে শেয়ার করবো। আর চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিও। তো চলো আর বেশি না কথা বলে আজকে ভিডিও স্টার্ট করা যাক। তো লেটস গো। যেহেতু কলেজটা যাওয়া হয়নি, তো শুয়েই ছিলাম, শরীরটা খারাপ করছিল, তো ছাদের ঘরে এলাম আর ব্লগটাও স্টার্ট করলাম। আর কিছু ম্যাথ আছে, সেগুলো করতে হবে, কারণ সোমবার আর মঙ্গলবার আমাদের দুদিন সি এক্সাম আছে। তো ফিফথ সেমিস্টারের বেশিরভাগ সাবজেক্টগুলোতে আমাদের স্ট্যাটিস্টিক্স, ফিনান্সের এরকম ম্যাথগুলো আছে। সহজ আছে, খুব কঠিন না, কিন্তু তাও একটু বুঝতে টাইম লাগে। তো সেগুলো করব, আর তার সাথে তোমাদেরকে একবার চলো ছাদে যাই, আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। ওঠার আগে আমার এই ছাদটাতে একটা ছোট্ট বাগান আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করি। অনেক ভিডিওতেই দেখিয়েছি, তো এটা আরেকবার দেখাচ্ছি, কারণ জায়গাটাকে আমি কালকে পরিষ্কার করেছিলাম আর এসব গাছগুলোকে ঠিক করেছি। তো আমার মেন বাগান তো ওই সাইডে আছে, ওখানে অনেক গাছ আছে। আর এই গাছটা আমি সেদিন কিনেছি, এটা হচ্ছে গন্ধরাজ, আর এটা হচ্ছে বেগুনের গাছ। তো এটা অন্য একটা টবে ছিল, সেটা বড় হতে পারছে না, সেই জন্য এরকম একটা জায়গাতে লাগালাম। আর এই ফুলের ডালগুলোকে কাল ছেঁটে দিয়েছি। ছাদে উঠে গেলাম আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবার জন্য আরো এলাম ছাদে। তো দাঁড়াও তোমাদেরকে দেখাই, যে প্যান্ডেল দেখতে পাচ্ছ, দুর্গাপূজার প্যান্ডেল, খুবই মজা লাগছে। আর বেশি দিন না, আর 9-10 দিন মতন। তো গত বছর এই জায়গাটাতে হয়েছিল, এই ব্যবসায়ী সমিতি বলে লেখা এই ফাঁকা জায়গাটায়। তো এইবার হচ্ছে এখানে। এখানে হলে বেশ ভালো বড় জায়গা, আর প্যান্ডেলটা বেশ বড় করে হবে। তো এখন রাস্তাগুলো বেশ ভালোই ভিড়, কারণ পুজোর জন্য সব কেনাকাটার ব্যাপার আছে, সব পুজোর জন্য রাস্তাগুলো বেশ ভিড়ই আছে। তো এবার আমি যাব নিচে, তো আমার যে ম্যাথগুলো আছে সেগুলো একটু প্র্যাকটিস করতে হবে। তো চলো তোমাদের সাথে তাহলে একটু পরে তখন কথা হচ্ছে। দি নেক্সট ডে। তো গাইজ, আজকে আমি একটা নতুন টিউশন নিয়েছি, তো ফিনান্সের সাবজেক্টে একটু প্রবলেম হচ্ছে, তো একটা টিচার পেয়েছি, তো একটু সলভ করবার জন্য একটা নিয়েছি। তো এটা হচ্ছে অনিকেতদের পাড়া, আর এদের পাড়াতে দুর্গা ঠাকুরটা হয়, আর প্যান্ডেলও হচ্ছে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। তো এটা হচ্ছে দুর্গা মন্দির আর প্যান্ডেল হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির বাইরের প্যান্ডেলটা। তো আগে এখানে হতো যেটা, সেটা এখন এই লাইব্রেরিতে হচ্ছে, আর এখন বেশ বড় করেই হচ্ছে এবছর। তো বন্ধুরা, প্রাইভেট পড়ে চলে এসেছি। প্রাইভেট মানে প্রাইভেটে নেওয়ার দরকার ছিল না, তো ফিনান্স সাবজেক্টটা আমাদের আছে, আর এটার কিছু ম্যাথ আমার প্রবলেম হচ্ছিল, সেই জন্য একটা প্রাইভেট নিয়েছি। তো বেশি দিনকার জন্য না, যতদিন সি এক্সাম হচ্ছে না ততদিনকার জন্যই। তো সি এক্সাম হচ্ছে নেক্সট সপ্তাহে। তো ছাদে উঠেছি, তো ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি। তো প্যান্ডেলটা অনেকটাই হয়েছে, আর গত বছর এরকম সময় আমি হিন্দিতে ব্লগ করতাম, আর দুর্গাপুজো যেগুলো দেখিয়েছিলাম সব হিন্দিতে, কিন্তু এবছর সব বাংলাতেই হবে। আর কদিন ধরে জ্বর হয়েছে, তো জ্বর সারছেই না। তো দেখি, ডাক্তার দেখিয়েছি, তো
কালকে ভাবছি যে কিছু টেস্ট করাবো, আর চুলটা আমার বড় হয়েছে তো চুলটা কাটবো, পরীক্ষাটা আগে দিয়ে দেই তারপরে তখন চুলটা কাটবো, আর পরীক্ষা বেশি দিন না, তারপর ওয়াইফাইটাও রিচার্জ করব। তো এখন ছাদে থাকা যাচ্ছে না, চলো নিচে গিয়ে দেখা হচ্ছে। আর এই বছর বিশ্বকর্মা পুজোর ব্লগ দেইনি, কারণ হচ্ছে যে আমাদের পুজোটা তো হয়নি, জেঠু মারা গেছে সেই জন্য, আর তারপরে কোনো মন্দিরেও যাওয়া যাবে না সেরকমভাবে। তো আর অনিকেতে সেদিন প্রচণ্ড জ্বর হয়েছিল, তো সেই জন্য আর যাওয়া হয়নি, ব্লগ করাও হয়নি। তো পুজোর ব্লগগুলো তোমাদেরকে দেবো, আর তোমরা ভিডিওগুলো দেখবে কীরকম হয়েছে কমেন্ট করে বলবে। তো গাইজ এখন সন্ধে হয়ে গেছে, মানে বিকেলের পরে, তো আমরা একটা দোকান যাচ্ছি, তা সেটা নবগ্রামে বলতে গেলে একটা ছোটো পাড়া মল। তো 99 দোকানটার নাম, মানে যা কিছু নেবো সবই 99 টাকা। তো সে দোকানটা যাচ্ছি একটা জিনিস কিনতে, দিয়ে তারপর আজকে ভিডিওটা এখানে এন্ড করে দেবো। রাস্তাটা হয়তো চিনতে পারছো, এটা হচ্ছে অনিকেতদের বাড়ি যাওয়ার রাস্তা, এটা দুর্গা মন্দিরটা। তো এখানেই হচ্ছে দোকানটা, দেখাচ্ছি তোমাদেরকে। তো এখানে প্যান্ডেল অনেকটা হয়ে গেছে, আর আমাদের বাড়ির সামনে এখনো হয়নি, আর দোকানটা হচ্ছে এইটা গ্রিন 99। তো ভিতরকে তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে মল ছোট্ট পাড়া, এই জিনিসটা কিনতে এসেছি। Yeah,